Assalamualaikum, supriyo shikshartibrind, ami Nargis Hussain, tomaderke shagoto janacchi, ami islamer itihash protom patro protom oddhay theke alochona korchi. Shohore aaj ami tomader je patta alochona korbo seta hocche arober sthaniyo odhibashi kaderke bola hobe. Arob bhukhander bhuprokritir tartommer karone আরব অধিবাসীদেরকে দুই ভাগে ভাগ করা হতো। প্রথমত ছিল আরবের স্থানীয় অধিবাসী, এদেরকে সভ্য বলা হতো। ইনারা কৃষিকাজ ও ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তারা দিন অতিবাহিত করত। আরবের স্থানীয় অধিবাসীদের ভিতরে হাজরামাউত, ইয়েমেন, ওমান এই অঞ্চলগুলো নিয়ে গঠিত ছিল উর্বর এলাকা। এই উর্বর জনপদের ভিতরে তারা ব্যবসা বাণিজ্য ও কৃষিকাজের মাধ্যমে জীবিকা অর্জন করত। এ কারণে এনারা কিছুটা সভ্য জাতি এদেরকে বলা হতো। দ্বিতীয়টা ছিল যাযাবর বেদুইন। যাযাবর বা বেদুইন আরবের 80% লোক ছিল যাযাবর বা বেদুইন। এদের জীবনযাত্রার মান সম্পূর্ণ ভিন্ন ধর্মী ছিল। এদের আচার অনুষ্ঠান, আচার আচরণ, চিন্তা চেতনা, ভাব, ধ্যান ধারণা সকল সম্পূর্ণ শহরের স্থানীয় অধিবাসীদের থেকে সম্পূর্ণ ভিন্ন ধর্মী। যাযাবররা মূলত তাদেরকে বলা হতো আহলুল বাদিয়া বা বেদুইন সম্প্রদায়। এরা বনে জঙ্গলে বেশিরভাগের তারা বাস করত। এদের স্থায়ী কোনো ঘর বাড়ি ছিল না। তারা উট ঘোড়া পরিবারবর্গ সঙ্গে নিয়ে জীবিকা অর্জনের জন্য এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে ঘুরে বেড়াতেন। এদের আহার্য ছিল উট, এদের পেশা ছিল লুটতরাজ লুণ্ঠন, এবং এরা খুব বেপরোয়া ছিল, দুর্ধর্ষ ছিল। বেদুইনরা তারা গোত্র প্রীতিতে বিশ্বাসী ছিল। একই গোত্রের ভিতরে তাদের খুব ভালো সম্পর্ক ছিল, মানে একে অন্যের জন্য তারা জীবন দিতে পারে। কিন্তু ভিন্ন ধর্মী গোত্রের ক্ষেত্রে তারা ছিল সম্পূর্ণরূপে তারা তাদেরকে মোটেই ভালো নজরে দেখত না, এবং তাদের সঙ্গে তাদের কোনো সুসম্পর্ক ছিল না। প্রতিটি গোত্র জ্ঞান, সাহস, বিচার বিবেচনার দিক থেকে শেখ নির্বাচন করা হতো। প্রতিটি গোত্রের ভিতরে একজন করে শেখ থাকতেন, তাকে দলপতি বা গোত্রপতি হিসাবে মান্য করা হতো। যাযাবরদের ভিতরে আল আসাবিয়া বা গোত্রপীতি ছিল ব্যাপক। গোত্রপীতি ছিল তাদের মূল মন্ত্র। গণতন্ত্র প্রীতি, অতিথিপরায়ণতা এগুলো ছিল তাদের মূল লক্ষ্য। আরবীয়রা খুব কর্মক্ষম জাতি ছিল। তারা খুব কষ্ট সহিষ্ণু ছিল, যেহেতু মরুভূমির বুকে তারা তাদের কালাতিপাত করতে হতো, জীবনপাত করতে হতো। আরবের মরুভূমির বালুর প্রচন্ড ঝড় বইত, সে ঝড়টাকে আমরা সাইমুম বলি বা মরুভূমির বালুর ঝড়। এবার আমি তোমাদের সভ্যতা নিয়ে সামান্য কিছু ধারণা দিব, যেহেতু প্রথম পত্রে আমাদের কিছু বেশ কয়েকটি সভ্যতা সম্পর্কে আলোচনা আছে। সুতরাং সভ্যতা কি সে বিষয়ে আমি সামান্য কিছু ধারণা দিতে চাই। সভ্যতা হচ্ছে মানব ইতিহাসের বিভিন্ন স্তরে বিভিন্ন অঞ্চলে
যে বিশেষ বিশেষ বৃষ্টির উদ্ভব হয়েছে তাকে আমরা সভ্যতা বলি। সভ্যতা খ্রিস্টপূর্ব 5000 অব্দ থেকে সভ্যতার আবির্ভাব হয়েছে। এখানে মিশরের নিম্নদ অববাহিকায় মেসোপটেমিয়ার ইউফ্রেটিস ও টাইগ্রিস নদী অববাহিকায় সিন্ধু নদ অববাহিকায় এবং চীনের হুয়াংহো ও ইয়াং শেকিয়াং নদীর অববাহিকায় এই সভ্যতাগুলো মূলত গড়ে উঠেছে। এখানে আমরা যেহেতু আমাদের পাঠ্যসূচিতে প্রথমত মিশরীয় সভ্যতা সম্পর্কে আলোচনা আছে, সেহেতু আমরা তোমাদের মিশরীয় সভ্যতা সম্পর্কে আলোচনা করতে চাই। এখানে মিশরীয় সভ্যতা সবচেয়ে মানব ইতিহাসে বা বিশ্ব সভ্যতায় বেশি অবদান রেখেছে। মিশরীয় সভ্যতা খ্রিস্টপূর্ব 5000 অব্দ থেকে 1090 খ্রিস্টাব্দ পর্যন্ত তাদের অবদান রাখতে তারা সক্ষম হয়েছে। আমরা আগামী ক্লাসে মিশরীয় সভ্যতা, রাষ্ট্র ব্যবস্থা, তাদের ধর্ম, তাদের লিখন পদ্ধতি, পিরামিড, বৈজ্ঞানিক অবদানের বিজ্ঞান ভিত্তিক অবদান যেটা ছিল, মমি তৈরি, স্ফিংসের মূর্তি, স্থাপত্য শিল্পের বিকাশ, এগুলো নিয়ে আগামী ক্লাসে আমরা আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, ঘরে থেকো, বাইরে বের হলে মাস্ক ব্যবহার করবে এবং অনলাইন ক্লাস দেখে নিশ্চয়ই উপকৃত হবে। ধন্যবাদ।